بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে বিশেষ করে এটা কি নফল নামাজের ক্ষেত্রেও লাগবে। একটা জিনিস মনে জেনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সালাতের কথা বলবেন সেখানে কোনো নির্ধারণ করা হয়নি। আল্লাহ রাসূল যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে এটা ফরজ নাকি নফল নাকি সুন্নাত নাকি আর কিছু, পার্থক্য করা হয়নি। যখন পার্থক্য করা হয়নি তখন এখানে এই হাদিস থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে কোনো নামাজ জন্য সুতরা লাগবে। কিন্তু যদি কেউ বলে না 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 ওটা সুন্নাতের জন্য লাগবে না, যদি কেউ বলে যে না 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 সুন্নাতের জন্য লাগবে না, নফল নামাজের জন্য ফরজ নামাজের জন্য লাগবে, নফল জন্য লাগবে না, তাহলে আমি বলি যে এর জন্য সিপারের দলিলের প্রয়োজন। সিপারের দলিল লাগবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন সলাতের জন্য সুতরা লাগবে, আমভাবে বলেছেন। কিন্তু যদি কেউ বলে নফলে লাগবে না তাহলে এর জন্য তাকে দলিল দিতে হবে যে নফলে সুতরা লাগবে না, আল্লাহ রাসূল করেননি। কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতেও সুতরা দিয়েছেন, যেমন ঈদের সালাত মাঠে আদায় করেছেন, সুতরা দেওয়ার স্পষ্ট প্রমাণিত আছে। এরকম আমরা দেখতে পাই একাধিক নফল সালাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুতরা দেওয়া প্রমাণিত। সেই জন্য আপনি শুধু ফরজ নামাজ না বরঞ্চ নফল নামাজেও সুতরা লাগবে। এখানে সাধারণভাবে যদি এখানে কেউ সালাত আদায় করে তাহলে এখানে সুতরা আনার কোনো প্রয়োজন নেই, কারণ তো সামনে দেওয়াল আছে। সামনে যদি দেওয়াল থাকে তাহলে সুতরা আনার প্রয়োজনই নাই।